বাঙালির 12 মাসে 13 পার্বণ আর ইউটিউব কমিউনিটির 12 মাসে 14 কন্ট্রোভার্সি। তো চলো আজকে একটুখানি কন্ট্রোভার্সি নিয়ে ভিউজ কামানো যাক। হ্যালো, হ্যাঁ আমি কানাচো দা দা বলছি, কানাচো দাদা বলছি। হ্যাঁ আমাকে ট্রোল করেছে সিবি ট্রোল। হ্যাঁ সিবি ট্রোল নামে চ্যানেলটা। সিবি ট্রোল মানে বুঝতে পারছো তো, ছোট। আশা করি এবার তোমরা কমেন্ট করে দেবে সিবি ট্রোল মানে। হ্যাঁ ভাই ট্রোল করেছে তো কি করা যায়। হ্যাঁ জানিস না 80 টাকার চশমা করি বলেছে, চশমার দাম 80 টাকা নাকি মা? অনেক টাকাতে চশমা কিনেছি। আর তো গালাগালি দিচ্ছি বলছো। আমি সিবি ট্রোল 2 বছর পর ফিরে এসেছি, একটা কবিতা বলেই শুরু করি। আমি সিবি ট্রোল, গালে পড়ে না টোল, খাই না মাছের ঝোল, কেটে দেবো তোমার। তুমি রিলেশনে যাবে, তোমার ব্রেকআপ হবে, তোমার এক্স এর বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তাও বাংলায় কন্ট্রোভার্সি শেষ হবে। ও হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি হয়, মানে যখন বললে আমি আর তুই ভিডিও করে কন্ট্রোভার্সি করবো, পাবলিক দেখবে আর আমরা দুজন টাকা ইনকাম করবো। তো গাইস এই কন্ট্রোভার্সিতে মেনলি দুজনের লাভ হয়, এক আমাদের মতো কিছু কিছু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের যারা এই কন্ট্রোভার্সির নাম করে কিছু ভিউজ কামিয়ে নিতে পারে, আর দুই বড় বড় ইউটিউবারদের যারা এই কন্ট্রোভার্সি করে ভালো ইনকাম করে নিচ্ছে। ভাই ভালো ইনকাম কি ভাবছো, বাড়ি ঘর করে নিচ্ছে। তো দেখো সবশেষে ছোট মুখে কিছু বড় কথা বলতে চাই, যেটা যেই কটা এরকম ভিডিও বানিয়েছি সেই কটা লাস্টেই বলেছি, জানি কেউ শোনে না পাত্তা দেয় না তাও বলি। তো দেখো ভাই ফালতু ফালতু কন্ট্রোভার্সি করে কি হবে, তোমরা তোমাদের মতো টাকা কামিয়ে যাচ্ছ কিন্তু পাবলিক মাঝখান থেকে বলদ হয়ে যাচ্ছে, কমেন্টে গালাগালি হচ্ছে, গালিগালাজ হচ্ছে, অনেকের পার্সোনাল লাইফ টেনে আনছে। সো ফালতু ফালতু তোমরা, তুমিও বাঙালি ক্রিয়েটার, সেও বাঙালি ক্রিয়েটার, হ্যাঁ একটু রোজ চলে বাট এরকম কন্ট্রোভার্সি করো না। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি ভাই। তো যাই হোক আমিও কিন্তু অনেকদিন ধরে মানসু দাদাকেও দেখি, এসএস ট্রলকেও দেখি, তো কেউ ফালতু ফালতু কমেন্টে আমাকে গালাগালি করবো না এসে, ঠিক আছে। তো আমি ছোট ক্রিয়েটার, আমি সবাইকে দেখে বড় হচ্ছি আস্তে আস্তে, এখনো সেরকম বড় হয়নি, তাও তোমরা যেটুকু ভালোবাসা দিচ্ছ সেটুকু আমার কাছে অনেক। আমার মতন যারা ক্রিয়েটার আছে ছোট ছোট ক্রিয়েটার, আরে ক্যামেরা নড়াচ্ছিস কেন, আমার মতো যারা যারা ক্রিয়েটার আছে ছোট ছোট ক্রিয়েটার, তারা একমাত্র জানে এইটুকু ভালোবাসায় আমাদের কাছে অনেক। যখন ভিডিও ভাই অন করে দেখি, 2 দিন পরে দেখি 100 ভিউজও যায়, তাও ভাই মনটা খুশি হয়, ভাই 100 ভিউজ হয়েছে। তো এটাই আমাদের কাছে অনেক। ফালতু ফালতু গালাগালি করো না, আমি দুজনকেই দেখি আর একবারও বলছি। তো যাই হোক কন্ট্রোভার্সি দেখা যাক কদিন চলে, মানচুদা তো রিপ্লাই দিয়েছে, বা দেখা যাক এসএস ট্রোল রিপ্লাই দেয় নাকি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা কথাই বলতে চাই, ইনকাম ভালোই করছে কন্ট্রোভার্সি করে। চুলে স্টাইল মারছে। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে আজকে ভিডিও বানাতে সাহায্য করেছে যে এই মহান ব্যক্তি মিস্টার পাপ্পু দা গ্রেট। তো দেখা হচ্ছে আবার কখন বল পরের ভিডিওতে। হ্যাঁ তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, পাশে থেকো, টাটা।